আলোচ্য বিষয় দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে চল্লিশ এবং এর জন্য তোমার সময় হবে এক ঘন্টা পনেরো মিনিট এর আগে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে তোমার যা যা দেখো নি জন্য জন্য লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে তোমরা চ্যানেলে দেখতে নিতে পারো তোমাদের এই ভিডিও শুরু করার আগে বলে রাখি তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে তোমরা মন দিয়ে উত্তর পর্বটি দেখতে থাকো প্রথমে দেখো কিছু এমসিকিউ প্রশ্ন থাকবে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দশটি প্রতিটি প্রশ্নের মান আছে এক করে ক বিজ্ঞান চেতনা ও বিজ্ঞান বোধের প্রতিকৃত ছিলেন উত্তর হবে রজার বেকন তারপর দেখো নবজাগরণের সূচনা হয়েছিল প্রথম কোথায় তো যেটা ছটি উত্তর সেটা হচ্ছে সি ইতালিতে তারপরে ফ্রান্সের ধর্মকরকে বলা হতো দেখো উত্তর হবে তিন নম্বর টাইথ তারপরে দেখো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন এক ষোড়শ লুই তারপর প্রশ্ন দেখো জনগণই হলো রাষ্ট্রের সর্ব সার্বভৌম ক্ষমতার উৎসব কার উক্তিটি হচ্ছে রুশোর তারপরে দেখো টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে এটা হচ্ছে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে আঠেরো সাত খ্রিস্টাব্দে এটি স্বাক্ষরিত হয় কোন মাধ্যমে খুশি হয় এটা কি উত্তর হবে ফ্রান্সের মানুষ তারপরে বরকিজা দেখো ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর এ এ কথা কে বলেছিলেন উত্তর হবে বি অ্যাডাম স্মিথ তারপরে দেখো নেপোলিয়ান জন্মগ্রহণ করেন কোথায় উত্তর হবে কর্সিকা দ্বীপে তিন নম্বর কোরশিকা দ্বীপে তারপর দেখো পোড়ামাটির নীতি অনুসরণ করেন কে উত্তর হবে দুই রুশরা ওশিয়া রেজিম এর কথার অর্থ হলো দুই পুরাতন সমাজ ব্যবস্থা এই অপশনগুলোর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা তোমাদেরকে কিন্তু বেছে নিতে হবে এখানে উপদ্বীপের যুদ্ধ শুরু হয়েছিল এখানে সঠিক উত্তর হবে আঠেরোশো আট খ্রিস্টাব্দে তারপর দেখো বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও ছটি প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের মান আছে এক করে দেখো উপবিভাগ দুই দশমিক একে একটি বাক্যের উত্তর দাও অর্থাৎ এখানে একটি বাক্যের উত্তর দিতে হবে কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো উত্তর লিখবে ভারসায়ের রাজপ্রাসাদকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো তারপরে প্রশ্ন দেখো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানী কে ছিলেন উত্তর লিখবে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানী ছিলেন মারি আতো আনেত তারপরটা দেখো কে বিস্ময়কর ডাক্তার নামে পরিচিত ছিলেন উত্তর লিখবে রজার বেকন বিস্ময়কর ডাক্তার নামে পরিচিত ছিলেন চলে আসে তারপরে উপবিভাগ দুই দশমিক দুই ঠিক বা ভুল নির্ণয় করো রুশো প্রথম সাম্য মৈত্রী ও স্বাধীনতার আদর্শের কথা বলেন উত্তর হচ্ছে একদম ঠিক তারপরটা দেখো জার্মান সম্রাট চতুর্থ হেনরি ওমসের ঘোষণাপত্রের মাধ্যমে পোপের আধিপত্য মেনে নেন উত্তর হচ্ছে ভুল তারপর দেখো দুই দশমিক তিন নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো তো এখানে অনেক কটা বিবৃতি আছে তো যেটা বিবৃতি সেটা হচ্ছে নেপোলিয়ান ফ্রান্সে কনসুলেটের শাসন চালু করেন তো এটার ব্যাখ্যা হচ্ছে দেখো দুই নম্বর যেটা আছে নেপোলিয়ান ফ্রান্সে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন তারপর দেখো বিবৃতি দেখো কি আছে নেপোলিয়ান ইউরোপের প্রায় সব শক্তিকে পদনত করতে সক্ষম হলেও ইংল্যান্ডকে পদানত করতে ব্যর্থ হন এর ব্যাখ্যা হচ্ছে নেপোলিয়ানের নৌবাহিনী ইংল্যান্ডের তুলনায় দুর্বল ছিল তারপর দেখো তিনের দাগের প্রশ্ন প্রশ্নগুলি দুই তিন বাক্যে উত্তর দাও এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান আছে দুই করে চারটে প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম যে প্রশ্ন দেখো টেনিস কোর্টের শপথ কি উত্তর লিখবে ফরাসি বিপ্লবের সূচনা পর্বের অন্যতম প্রধান ঘটনা ছিল টেনিস কোর্টের শপথ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে কুড়ি জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিলেন তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত পরের প্রশ্ন রাজনৈতিক কারাগার বা পলিটিক্যাল প্রিজন কাকে বলা হয় এবং কেন উত্তর লিখবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে বাস্তিল দুর্গ রাজনৈতিক কারাগার হিসাবে পরিচিত ছিল বিপ্লবের পূর্বে ফ্রান্সে গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে রাজকীয় কর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে বাস্তিল দুর্গে আটক করে রাখত বলে একে রাজনৈতিক কারাগার বলা হতো রাজতন্ত্র বিরোধী মনোভাব প্রকাশ করার অপরাধে দার্শনিক ভলতেয়ারকেও বাস্তিল দুর্গে আটক করে রাখা হয় তারপরে পরের প্রশ্ন দেখো লিজিয়ন অফ অনার কি। উত্তর লিখবে নেপোলিয়ানের সামাজিক সংস্কারে একটি উল্লেখযোগ্য দিক হল লিজিয়ান অফ অনার বংশ মর্যাদার পরিবর্তে প্রকৃত যোগ্যতার মর্যাদা বা সম্মান দেওয়ার জন্য আঠারোশো সালে তিনি রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নেন এই সম্মানকে লিজিয়ান অফ অনার বলে তারপর প্রশ্ন দেখো বার্লিন ডিক্রি কি উত্তর লিখবে নেপোলিয়ান আঠারোশো ছয় সালের এগারোই নভেম্বর বার্লিনে এক আদেশ বা হুকুম জারি করেন যা বার্লিন ডিক্রি নামে পরিচিত অঙ্গ নম্বর দেখো কোর্ট নেপোলিয়ান কি উত্তর লিখবে নেপোলিয়ানের উদ্যোগে গঠিত কমিশন আঠারোশো চার খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইনসমূহ রচনা করেন এটি কোড অফ নেপোলিয়ন বা কোড নেপোলিয়ানের আইন সংহতি নামে পরিচিত তারপরে চ নম্বর দেখো ইনটেন্ডেড কাদের বলা হয় পূর্ব শাসনকালে প্রাদেশিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভরূপে পরিচিত এক বিশেষ ক্ষমতাশালী রাজস্ব সংগ্রহ সংগ্রাহক কর্মচারীরা হল ইনটেন্ডেন্ট তবে স্থানীয় বিচার ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ প্রশাসন কৃষি শিল্প বাণিজ্য সৈন্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ে তাদের নিয়ন্ত্রণে ছিল লেফেভর লিখেছেন নেকৃতুল্য এই কর্মচারীদের অত্যাচারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল এবার দেখো এগুলোর মধ্যে যে কোনো চারটে আমরা দেখলাম এবার দেখো পরের প্রশ্ন অর্থাৎ চারের দাগের প্রশ্ন কি আছে চারের দাগের যে প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি সাত আটটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি প্রথম প্রশ্ন বিপ্লবের আগে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও তো পয়েন্ট করবে বৈষম্যমূলক কর ব্যবস্থা ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কারণ ফরাসি রাজাদের সুনির্দিষ্ট কোনো রাজস্ব নীতি ছিল না বাজেটও তৈরি হতো না রাষ্ট্রীয় অর্থনৈতিক ক্ষেত্রে অনিয়ম ও বিশৃঙ্খলা দেখা দিয়েছিল ফ্রান্সে প্রত্যক্ষ করের বোঝা দরিদ্র মানুষকে বহন করতে হতো যাজক অভিজাতরা কোনো প্রকার কর দিতেন না ফলত কর করভার সকল সকলের উপর বা সব অঞ্চলের উপর সমান ছিল না কর আদায়ের ব্যবস্থাও ছিল ত্রুটিপূর্ণ তো প্রথম পয়েন্ট দেবে কর প্রদানকারী ফ্রান্সে আদায় করা মোট করের ছিয়ানব্বই পার্সেন্ট কর দিতে হতো তৃতীয় সম্প্রদায়ের সাধারণ মানুষকে অপরদিকে মাত্র চার পার্সেন্ট কর দিত প্রথম ও দ্বিতীয় সম্প্রদায় তারপরে কর আদায় ব্যবস্থা ফ্রান্সে কর আদায়ের ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ সরকার এককালীন কর আদায়ের জন্য কিছু রাজকর্মচারী ও অভিযোগের করা কর আদায়ের দায়িত্ব নিত এই কর আদায়কারীরা প্রজাদের কাছ থেকে নির্দিষ্ট করে অতিরিক্ত কর আদায় করে নিত বাড়তি কর আদায়ের জন্য তারা প্রজাদের অকথ্য অত্যাচারও করত। তারপরে বাণিজ্য শুল্ক আদায়কারী শুল্ক বিভাগের কর্মচারীরা নানাভাবে সরকারের পাওনা আত্মসাত করত। এবং বণিকদের উপর অত্যাচার এই সব কারণে বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্পিড তৎকালীন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে অভিহিত করেছেন দেখো পরের যে প্রশ্ন আছে ফরাসি জনতা কেন বাস্তিলের দুর্গ আক্রমণ করে অথবা টিকা লেখো বাস্তিল দুর্গের পতন দুইভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে উত্তর লিখবে বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের অন্যতম কেন্দ্র এই দুর্গে রাজতন্ত্রের বিরোধী ব্যক্তিদের বন্দি করে রাখা হতো ও অত্যাচার করা হতো তাই জনগণের কাছে বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সের বিদ্রোহী জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করেছিল বাস্তিল পতনের কারণ খাদ্যদ্রব্যের মূল্য হ্রাস ও মজুরি বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়ে ওঠা জনতাকে ছত্রভঙ্গ করার জন্য প্যারিস নগর কর্তৃপক্ষ তাদের উপর আক্রমণ চালায় সেই সঙ্গে সম্রাট সরস্লুয়ের এর জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করার সংবাদে জনতা ক্ষিপ্ত ক্ষিপ্ত হয়ে ওঠে ফলে শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সঙ্গে জনতা সংঘর্ষ বাধে উন্মত্ত জনতা অধিক আগ্নেয়স্ত্র সংগ্রহের জন্য স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গা আক্রমণ করে বাস্তিল দুর্গা আক্রমণ ধ্বংস পয়েন্ট করবে দিয়ে লিখবে প্যারিস শহরের উত্তেজিত জনতা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই কুখ্যাত বাস্তিল দুর্গ দখল করে ধ্বংস করে দেয় সমস্ত বন্দীরা মুক্তি পায় তো এরপরে প্রশ্ন এটা আছে গয়ের দাগের প্রশ্ন নেপোলিয়ান কি উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন উত্তর লিখবে তখন ব্রিটিশ নৌশক্তি ছিল অপ্রতিদ্বন্দ্বী এবং ইংল্যান্ডের উন্নত শিল্প এবং পৃথিবী জুড়ে ঔপনিবেশিক বাজার নেপোলিয়ানের ঈর্ষার কারণ ছিল তাছাড়া ইউরোপের অন্যান্য দেশ নেপোলিয়ানের বর্ষতা স্বীকার করলেও ইংল্যান্ড তা করেনি সেক্ষেত্রে অর্থনৈতিক অবরোধ সৃষ্টির দ্বারা ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্য ধ্বংস করতে পারলে ইংল্যান্ড অর্থনৈতিক সংকটে পড়বে এবং ফ্রান্সের বর্ষতা স্বীকার করবে এই উচ্চাঙ্গা থেকে নেপোলিয়ান মহাদেশীয় ব্যবস্থা আরোপ করেন দিয়ে তোমরা পয়েন্ট করবে বাণিজ্য ক্ষেত্রে ফরাসি প্রভাব প্রসার দিয়ে লিখবে নেপোলিয়ানের কন্টিনেন্টাল সিস্টেমের পশ্চাতে কেবলমাত্র যুদ্ধ জয়লাভের উদ্দেশ্য ছিল এমন বলা যায় না এর পশ্চাতে শিল্পক্ষেত্রে ফরাসি প্রাধান্য বৃদ্ধির ইচ্ছাও কাজ করেছিল নেপোলিয়ান মনে করতেন যে মহাদেশীয় ব্যবস্থা চালু হলে ইংল্যান্ডের পণ্য আমদানি বন্ধ হবে এবং ইউরোপের বাজারে ফরাসি জিনিসের দাম চাহিদা বৃদ্ধি পাবে ফলে ফ্রান্স একচেটিয়াভাবে নিজস্ব উৎপাদিত পণ্য দ্বারা ইউরোপের বাজার দখল করতে পারবে তারপরে পয়েন্ট দেবে পরাজয়ের প্রতিশোধ গিয়ে লিখবে আঠেরোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত নেপোলিয়ান ইংল্যান্ডের সাথে ট্রাফালগার যুদ্ধে পরাজিত হন এতে ফরাসি নৌশক্তি ধ্বংসপ্রাপ্ত হয় এই পরাজয়ের প্রতিশোধ নেওয়া ও মহাদেশীয় ব্যবস্থার অন্যতম পরের পয়েন্ট দিবে একক আধিপত্য বিস্তার দিয়ে লিখবে ইউরোপের বুকিয়ে ফ্রান্সের একক আধিপত্য বিস্তারের জন্য নেপোলিয়ান মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন কারণ তখন তখনও পর্যন্ত ইউরোপের অন্যান্য শক্তি নেপোলিয়ানকে নেপোলিয়ানের পদানত হলেও ইংল্যান্ড অপ্রতিরোধভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল অর্থনৈতিক কারণ শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণে ইংল্যান্ড ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অর্থনৈতিকভাবে অনেক উন্নত ও শক্তিশালী হয়ে উঠেছিল তাই ফ্রান্সকে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে প্রাধান্য পেতে হলে ইংল্যান্ডের শিল্প ও বাণিজ্যকে ধ্বংস করা একান্ত অপরিহার্য ছিল এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পনেরো থেকে ষোলোটি বাক্যে তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে আট আমি এই প্রশ্নগুলো তোমাদের প্রশ্ন বলে দিচ্ছি তোমাদের উত্তরগুলো পড়ে অযথা আমি তোমাদের সময় নষ্ট করতে চাইছি না আমি তোমাদের স্ক্রল করে করে এই উত্তরগুলো দেখাচ্ছি তোমরা একটু পজ করে ভিডিওটা পড়ে নিও বা তোমরা যদি চাও এই ভিডিওটার স্ক্রিনশট নিয়েও তোমরা রাখতে পারো দেখো প্রথম যে পয়েন্টটা কোশ্চেনটা আছে ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো তো দেখে নাও কি আছে প্রথমে ভূমিকা পয়েন্ট করে এই জিনিসগুলো লিখবে আমি একটু তোমাদের জন্য ভিডিওটা পজ করছি তোমরা তোমরাও ভিডিওটা পজ করে কিন্তু দেখে নাও এবার দেখো তারপরে এরকম লিখবে এইসব লেখার পরে দার্শনিকদের ভূমিকা পয়েন্ট করবে তারপরে মন্তেস্কু সম্বন্ধে কিছু কথা এখানে লেখা আছে সেই জিনিসগুলো তোমরা দেখে নিও আমি আর পরে সময় নষ্ট করছি না তোমরা ভিডিওটা পজ করে এটা দেখে নিও তারপরে নেক্সট পয়েন্ট দিয়ে ভলতেয়ার দিয়ে ভলতেয়ারের সম্বন্ধে কিছু কথা এখানে লেখা আছে সেটা তুমি দেখে নিও এখান থেকে তারপরে দেখো তারপরের পয়েন্ট দিবে রুশো রুশোর সম্বন্ধে কিছু কথা এখানে লেখা আছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও এইভাবে কিন্তু পয়েন্ট পয়েন্ট দিয়ে দিয়ে তোমাদেরকে এই উত্তরগুলো কমপ্লিট করতে হবে তারপরে দেখো দিদ্র ও এলে এলেমবার্ট তার তাদের সম্বন্ধে কিছু কথা লেখা আছে সেগুলো তোমরা এখানে দেখে নাও ভিডিওটাকে পজ করবে দিয়ে তোমরা দেখবে তারপরে দেখো ফিজিও হ্যাঁ সব সর্বশেষ পয়েন্ট এই পয়েন্টটা লিখে তোমরা কিন্তু এই উত্তরটা শেষ করবে এবার চলে আসছি পরের প্রশ্ন মহাদেশীয় অবস্থা নেপোলিয়ানের পতনের জন্য কতখানি দায়ী তো এটাও কিন্তু তোমাদের বিভিন্ন পয়েন্টে লিখতে হবে দেখো প্রথমে এরকম লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ জারি করে ইংল্যান্ডের অর্থনীতি ধ্বংস করার পরিকল্পনা করেন দিয়ে তোমাদের ভূমিকার পয়েন্ট করতে হবে নেপোলিয়ানের পতনে মহাদেশীয় অবস্থার ভূমিকা যেমন এ দেখো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে আমি পয়েন্টটা তারা দাগ দিচ্ছি ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি তারপরে উপকূল দখল তারপরে ব্যয়ভার এরকম পয়েন্ট দিয়ে দিয়ে যে কথাগুলো লেখা আছে সেগুলো ভালো করে পজ করে করে ভিডিওটা পড়ে নাও তোমরা রোম ও হল্যান্ডে অসন্তোষ পরের পয়েন্ট হচ্ছে রাশিয়ার বিপর্যয় এবং সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে মূল্যায়ন তোমরা ভিডিওটা কিন্তু পজ করে করে দেখে নাও আমি আর তোমাদের সময়টা যাতে নষ্ট না হয় এই জন্য পড়লাম না তো এই ছিল তোমাদের নবম শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান প্রশ্ন এবং তার উত্তর তোমাদের প্রথম দুটো চ্যাপ্টার কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে থাকছে তোমরা তোমাদের প্রথম দুটো চ্যাপ্টার খুটিয়ে পড়ো আশা করি তোমাদের এই পরীক্ষায় একশো শতাংশ সাফল্য আসবে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে বন্ধুর কাছে অনেক অনেক শেয়ার করবে তোমরা সকলে ভালো থাকবে তোমরা সকলে সুস্থ থাকবে